আজকে আমরা শিখব questions in present continuous tense মানে বর্তমান কালে প্রশ্ন কিভাবে করা যায়। যখন আমরা কোনো এরম একটি কাজের বিষয়ে প্রশ্ন করি যেটা এখন চলছে, তখন সেই প্রশ্নটিকে বলা হয় question in present continuous। উদাহরণ, আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। প্রেজেন্ট কন্টিনিউসে প্রশ্ন বানানোর জন্য ইস বা আর দিয়ে প্রশ্নটি শুরু করবেন, তার সাথে ক্রিয়া বা ভার্বের ফার্স্ট ফর্ম সাথে আইএনজি জুড়ে দিন। সাবজেক্ট বা যে করে, যদি এক হলে ইস বা এক থেকে বেশি হলে আর এর প্রয়োজন করুন। ইস বা আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি। Is she teaching her son? সে কি নিজের ছেলেকে পড়াচ্ছে। এখানে যে করছে সেটি এক, এসি, তার জন্য ইজ এর প্রয়োজন হয়েছে। আর দে টিচিং দে সন্স, তারা কি নিজের ছেলেদেরকে পড়াচ্ছে। এখানে যে করে সে এক থেকে বেশি, তার জন্য দে তার সাথে আর। এটা মনে রাখবেন যে আই সাথে সবসময় আম এর প্রয়োজন হয়, আর ইউ এর সাথে এক হলেও আর এর প্রয়োজন হয়। এছাড়া যদি আপনি প্রশ্ন করতে চান যে তুমি কি পড়ছো, তখন আপনি বলবেন হোয়াট আর ইউ রিডিং, বা যদি আপনি বলতে চান ওয়াই আর ইউ লাফিং, তুমি কেন হাসো। এই ধরনের প্রশ্নতে হোয়াট আর ওয়াই সবসময় বাক্যর একদম প্রথমে জড়ানো হয়। আজ থেকে যখনই আপনারা বর্তমান কালের নিয়ে কোনো প্রশ্ন করবেন, তখন এই বাক্যগুলোকে মনে রাখবেন আর বলার চেষ্টা করবেন।